আজ শুভ দীপাবলি, একটি অতি পূর্ণ দিন। আজকে আলোর উৎসবে মেতেছে সারা পৃথিবী। আর এই যে আলোকের ঝর্ণা ধারা, এই যে আপনারা একটু বাদেই বা সন্ধে হতে না হতেই প্রত্যেকে কিন্তু আলোর উৎসবে মেতে উঠবেন। আর তাই আজকের এই সুন্দর সকালে আমাদের অনুষ্ঠান চণ্ডী চিন্তা, যেই অনুষ্ঠানে আমরা অতিথি হিসেবে পেয়েছি এক অতি সম্মানীয় ব্যক্তিত্বকে, যাকে আমরা বলতে পারি আ ম্যান অফ ভার্সাটাইল নলেজ, বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি মানে বলতে গেলে জ্ঞানের ভান্ডার, জ্ঞানের আধার। এমএসসি করেছেন, এলএলবি করেছেন, তারপরে সিএ করেছেন, একদম সিএ করেছেন, এবং তারপরে বাণিজ্য শাখায় পাড়ি দিয়েছেন। তারপরেও বলবো, এত কিছু পড়াশোনার পরেও তার কিন্তু সাহিত্যের প্রতি অনুরাগ আছে, এবং তাই সাহিত্য চর্চা এবং সেখান থেকে তিনি আজকে বহু কবিতার বই কিন্তু লিখেছেন। আর যেই বইগুলো কিন্তু প্রচণ্ডভাবে জনপ্রিয়তা পেয়েছে আপনাদের মধ্যে, এবং তার লেখা বিভিন্ন কবিতার বইয়ের মধ্যে রয়েছে একগুচ্ছ ফুল, একগুচ্ছ ফল, মানব সঞ্জীবনী, দুটি সংস্করণ রয়েছে। এভাবেই কিন্তু তার কবিতার ভান্ডারে আমরা বারে বারে সমৃদ্ধ হয়েছি। আর তাছাড়াও মানে যে কবিতার বইগুলো তিনি কটি বই প্রকাশ করেছেন সবকিছুই আমরা তার থেকে জানবো। আর তার আগে অবশ্যই আমার মনে হচ্ছে আপনারা জানতে চাইছেন যে কে আছে আজকে আমাদের অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানে আজকে বিশেষ অতিথি কবি সুশীল ঘোষ, যার থেকে কিন্তু আমাদের এই বিভিন্ন শাস্ত্রীয় ব্যাখ্যাও আমরা খুব সুন্দরভাবে পাই। আর তাছাড়াও তার চণ্ডী পাঠ যেটা আমাদের বারে বারে মুগ্ধ করেছে, আজকের অনুষ্ঠানে এই বিশেষ অতিথি আপনাদের জন্য উপস্থিত হয়েছেন, অনেক অনেক স্বাগত জানাই। সাথে রয়েছেন কবি সুশীল ঘোষ, নমস্কার। নমস্কার। প্রথমে গুরু বন্দনা করে আমরা শুরু করছি। ও ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলম জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতং গগনসদৃশং তত্ত্বমস্যাদিলক্ষ্যম একং নিত্যং বিমলমচলম সর্বদিশাক্ষিভূতম ভবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুমিতং নমামি। বন্দেহং শ্রীগুরুর শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সগণরুগ্রতন্তং সজীবং সাধ্বিতং সপদূতং পরিজনসহিতং কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধা কৃষ্ণপাদন সগণরুগ্রতন্তং সজীবং। ওম নারায়ণং নমস্কৃতনং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়েৎ। তুলসীকাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিত হরি। তত্রৈব গঙ্গা যমুনা চ সিন্ধু গোদাবরী তত্র সরস্বতী চ সর্বাণি তীর্থানি বসতি তত্র যত্রাচ্যুত তার কথা প্রসঙ্গ। বাঞ্ছাকল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। শ্রীকৃষ্ণ স্তোত্রম। তখন আমি গুরুকে প্রণাম করলাম, স্মরণ করলাম, তো জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ তাকে একটু প্রণাম করে নিই। শ্রীকৃষ্ণ স্তোত্রম। ব্রহ্মবাচ রক্ষ রক্ষ পরে মাংচ নিমগ্নং কাম সাগরে দুষ্কৃতি জলপূর্ণে চ দুষ্পাড়ে বহু সংকটে ভক্তি বিশ্রীতি বিজে চ বিপদ সোপান দুস্তরে অতীব নির্মল জ্ঞান চক্ষু প্রচ্ছন্ন কারিণে জন্ম নিঃসঙ্গ সহিতে যশিন্ন ক্রৌঘ সংকুলে রতিশ্রুত সমাযুক্তে গম্ভীরে ঘোর এবচ প্রথমামৃত রূপে চ পরিণাম বিশালয়ে জমালয় প্রবেশায় মুক্তি দ্বারাতি বিস্মিত বুদ্ধা তরেন্না বিজ্ঞানৈরুদ্ধারস্মানত স্বয়ং স্বয়ং চ তং কর্ণধার প্রসীদ মধুসূদন মত বিধা কোতি চিন্নাথ নিযুজ্জা ভব কর্মণি সন্তি বিশেষ বিধৌ হে বিশ্বেশ্বর মাধব ন কর্মক্ষেত্রে মিবেদং ব্রহ্মলোকে হয়মীপ্সিত ন পাপী ন
স্পৃহা কামে তদ ভক্তি ব্যবধায়কি, হে নাথ করুণা সিন্ধু দীন বন্ধু কৃপাঙ্কুর, তং মহেশ মহাজ্ঞেতা দুঃস্বপ্ন মগ্ন দর্শয়, ইত্যুক্ত জগতং ধাতা বিরড়াম সনাতন, ধ্যং ধ্যং মৎপদাজ্যং শশ্বত সস্মার মন্মিতি, ব্রহ্মণা চ কৃতম স্তোত্রম ভক্তিযুক্তস্য য পঠেত স চৈব কর্মভীষণ নিমগ্ন ভবেদুবম, মমো মায়াং বিনির্জিতা সজ্ঞানং লভতে ধ্রুবম, ইহ লোকে ভক্তিযুক্ত মদ্ভক্ত প্রবর ভবেত, ইতি শ্রী ব্রহ্মণ কৃতম শ্রীকৃষ্ণম স্তোত্রম সমাপ্তম। কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খুব সুন্দর, জগৎগুরু শ্রীকৃষ্ণ তার প্রিয় সখাকে কুরুক্ষেত্রে যুদ্ধের পূর্বে বলেছিলেন যে সবাই জানে আমি গুরুর গুরু, তবুও তুমি যুদ্ধের পূর্বে মাতৃস্তব পাঠ করো, তাই তো? খুব সুন্দর কথা, আমারও ভালো লাগলো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন দুর্গাস্তব, এখন আমরা তাহলে অর্জুনের দুর্গাস্তব, শ্রীকৃষ্ণর আদেশে অর্জুন করেছিলেন। অর্জুন বাচ, অর্জুন বলিলেন, নমস্তে সিদ্ধ সেনানী আর্য মন্দরবাসিনী কুমারী কালী কপালী কপিলে কৃষ্ণ পিঙ্গলে, সিদ্ধ সেনানী হে আর্য মন্দরবাসিনী কুমারী কালী কপালী কপিলে কৃষ্ণ পিঙ্গলে, আপনাকে নমস্কার করি। ভদ্রকালী নমস্তুভ্যং মহাকালী নমঃস্তুতে, চণ্ডী চণ্ডী নমস্তুভ্যং তারিণী বরবর্ণিনী, হে ভদ্রকালী আপনাকে নমস্কার, মহাকালী আপনাকে নমস্কার, চিণ্ড চণ্ডে তারিণী বরবর্ণিনী আপনাকে নমস্কার, কাত্যায়নী মহাভাগে করালী বিজয়ে জয়ে, শ্রীপিচ্ছ ধ্বজ ধরে নানাভরণ ভূষিতে, কাত্যায়নী মহাভাগে করালী বিজয়ে জয়ে, ময়ূরপুচ্ছ ধ্বজ ধারিণী নানাভরণ ভূষিতে আপনাকে নমস্কার, অট্টশূল প্রহরণে খর্গক্ষেটকধারিণী গোপেন্দ্র সানুজি জ্যেষ্ঠে নন্দগোপকুলোদ্ভবে, মহাশুলাষ্ট্রে খগ্গমুদ্গর ধারিণী কৃষ্ণানুজে জগত প্রাচীনে নন্দগোপকুলোদ্ভবে আপনাকে নমস্কার, মহিষাসিক প্রিয়ে নিত্যং কৌশিকী পীতবাসিনী অট্টহাসে কাকমুখী নমস্তে হস্তোরণপ্রিয়ে, সর্বদা মহিষ রক্তপ্রিয়ে কৌশিকী পীতবসনে অট্টহাসে কাকবদনে রণপ্রিয়ে আপনাকে নমস্কার, উমে শাকম্ভরে শ্বেতে কৃষ্ণে কৈঠব নাশিনী হিরণ্যাক্ষী বিরূপাক্ষী সুদুম্রাক্ষী নমঃস্তুতে, উমে শাকম্ভরে শ্বেতে কৃষ্ণে কৈঠব নাশিনী পীতনয়নে বিরূপাক্ষী অতিধূম্রনয়নে আপনাকে নমস্কার। বেদশ্রুতি মহাপুণ্যে ব্রহ্মণ জাত ভেদশী জম্বুকটক চৈত্যেশু নিত্যং সন্নিহিতালয়ে, বেদশ্রুতি মহাপুণ্যে দেবহিতে প্রাচীন জ্ঞানে সর্বদা জম্বুদ্বীপস্থ দুর্গ দেবতল বাসিনী আপনাকে নমস্কার, তং ব্রহ্ম বিদ্যা বিদ্যানাং মহানিদ্রা চ দেহিনাম স্কন্দ মাতর ভগবতী দুর্গে কান্তর্বাসিনী আর্তিকেয় জননী ভগবতী দুর্গে মহারণ্যবাসিনী, আপনি বিদ্যার মধ্যে মহাবিদ্যা প্রাণীগণের মহানিদ্রা, সহাকার সদা চৈব কলাকাষ্ঠ সরস্বতী সাবিত্রী বেদ মতা চ তথা বেদান্ত উচ্চসে, জ্ঞানীরা আপনাকে সহা সদা কলা কাষ্ঠা সরস্বতী বেদমাতা গায়ত্রী এবং উপনিষদ বলিয়া থাকেন, স্তুতাসিত মহাদেবী বিশুদ্ধেনান্তরাত্মনা জয় ভবতু মে নিত্যং প্রসাদাদ্রণাজিরে, মহাদেবী আমি পবিত্র চিত্তে আপনার স্তব করিলাম, আপনার অনুগ্রহে সমরাঙ্গনে সর্বদাই যেন আমার জয় হয়, কান্তর ভয় দুঃখেষু ভক্তানমালয়েষু চ নিত্যং বসে পাতালে যুদ্ধে জয় সিদানবান, আপনি সর্বদাই মহারণ্যে দুর্গভয়স্থানে দুর্গম দেশে ভক্তগণের গৃহে এবং পাতালে বাস করেন, আর যুদ্ধে দানবদিওকে জয় করিয়া থাকেন, তং যমনি মরিচ মারিংসি তথৈব চ সন্ধ্যা প্রভৃতি চৈব সাবিত্রী জননী তথা, আপনি রতি মোহিনী মায়া লজ্জা লক্ষ্মী সন্ধ্যা দীপ্তি সাবিত্রী ও জগতের জননী স্বরূপা,
তুষ্টি পুষ্টি দিতি দীপ্তি চন্দ্রাদিত্য বিবর্ধিনী পুতির বুদ্ধি মত্তাং সংখে বৃক্ষ সিদ্ধ চারণ্যই দেবী। আপনি তুষ্টি পুষ্টি ধৃতি চন্দ্র ও সূর্যের উজ্জ্বলতাকারী দীপ্তি এবং সম্পূর্ণ দিগের সম্পদ। যোগীগণ পরিব্রাজকগণ আপনাকে দেখিয়া থাকেন, অর্জুনের স্তবে সন্তুষ্ট হইয়া ভগবতী দেবী অন্তরিক্ষ গত বাচ আকাশ মার্গে অবস্থান করিয়া বলিলেন, দেবী বলিলেন কি বলিলেন, স্বল্প নৈব তো কালন শত্রু জেষ্য পাণ্ডব, হে পাণ্ডব অর্জুন অচিরেই তুমি শত্রুগণকে জয় করিবে। এই কথা বলিয়া বরপদ দেবী শিস্তের অন্তরে ইত্যু মুক্তা বরদা তন্ত্রী মন্ত্র ধীয়ত মা দুর্গে দুর্গতি নাশিনী মা চণ্ডী মা চণ্ডী। অর্জুনের দুর্গাস্তব আমরা শুনলাম, তো আমরা প্রার্থনা করি, আমরা উপাসনা করি, তো এই যে প্রার্থনা উপাসনার মধ্যে পার্থক্য কি, এটা নিয়ে আমরা কখনো ভাবি? তো আজকের অনুষ্ঠানে কিন্তু এই দুটির যে পার্থক্য সেইটা নিয়ে আলোচনা। খুব সুন্দর প্রশ্ন। তো মায়ের কাছে আমরা প্রার্থনা করি, অনেকে উপাসনা করি। উপাসনা হলো আত্মার খাদ্য, আর প্রার্থনা প্রার্থনা হলো প্রাণের অমৃত রসায়ন। জীবনের ঘোর দুর্দিনে দুঃখ দৈন্য অসুখ অশান্তি হাহাকারের মাঝে বলুন শুনছি। আচ্ছা কেমন লাগছে অনুষ্ঠান? অনুষ্ঠান কেমন লাগছে বলুন। আচ্ছা ভালো লাগছে, এই জন্য জানার, আপনার যে ভালো লাগছে সেটা জানাবার জন্য ফোন করেছেন। তো আপনি আজকের অনুষ্ঠান শুনুন, অনেক কিছু জানতে পারবেন এখান থেকে। আপনার সম্বন্ধে সেটা তো এখন বলা যাবে না, আপনি পরে ফোন করুন। আপনাদের প্রত্যেককে, মানে যারা আমাদের সাথে ফোনে আসবেন বা যারা অনুষ্ঠান দেখছেন, দীপাবলি শুভেচ্ছা জানাই সবাইকে। আচ্ছা এবার আমরা মানে মূল আলোচনাতে চলে আসি। উপাসনা হলো আত্মার খাদ্য, আর প্রার্থনা প্রার্থনা হলো প্রাণের অমৃত রসায়ন। জীবনের ঘোর দুর্দিনে দুঃখ দৈন্য অসুখ অশান্তি হাহাকারের মাঝে প্রার্থনাই মানুষের একমাত্র আশ্রয় অবলম্বন। অনাহার কৃষ্ট দুর্বল শরীর যেমন দৈনন্দিন আহারের দ্বারা পরিপুষ্ট পরিবর্ধিত হয়, ঠিক তেমনি জন্ম জন্মান্তরে বুভুক্ষিত পাপ তাপ ক্লিষ্ট মানবাত্মাও। খুব ভালো পেলাম, খুব ভালো লাগলো। মায়ের কাছ থেকে ধন্যবাদ আশা করে ছেলে, তুমি তো আমার মা, খুব ভালো লাগে। খুব সুন্দর কথা, এবং আমিও চাই যাতে প্রতি বছর এইভাবে আমি অনুষ্ঠান করতে পারি। আচ্ছা চলে যাই কথায়। হ্যাঁ, বিবিধ ঘাত সংঘাত জ্বালা যন্ত্রণায় যখন হৃদয় তন্ত্রী ছিন্ন ভিন্ন হয়ে যায়, বিভিন্ন রকম বিপদ আপদ বিষাদ অবসাদে প্রাণ মন যখন ভাঙিয়া পড়ে, প্রাণপাতি পরিশ্রম চেষ্টা যত্ন উদ্যোগ উৎসাহ সমস্তই যখন নিদারুণ ব্যর্থতায় পর্যবসিত হয়, হতাশা নিরাশার নিষ্ঠুর কষাঘাতে জর্জরিত হইয়া যখন নিতান্ত অসহায়ভাবে শুধু মরণের প্রতীক্ষায় দিন গণিতে ইচ্ছা হয়, তখন জীবন মরণ সমস্যার সে নিদারুণ দুঃসময়ে একটিবার কেবল একটিবার হৃদয়ের দ্বার খুলিয়া দিন, সমস্ত প্রাণ মন ঢালিয়া মায়ের রাতুল চরণে আকুল প্রার্থনা নিবেদন করুন। আগ্রহ ব্যাকুল হৃদয়ে সমস্ত অন্তর দিয়া তাহার স্মরণ গ্রহণ আশ্রয় ভিক্ষা করুন, দেখিবেন মুহূর্তের ভিতরে যেন কাহার স্নেহ শীতল হস্তের স্নিগ্ধ মধুর স্পর্শে অশান্তির দাবানল নিভিয়া গিয়াছে, সমস্ত জ্বালা মালা বিষাদ অবসাদ দূর হইয়া অন্তরের গভীরতম প্রদেশে নির্মল শান্তির অনাবিল ধারা ঝির ঝির করিয়া বহিয়া চলিয়াছে।
কে যেন আপনার আধার পথ আলো করিয়া পর্বত প্রমাণ বাধা বিপদ পায়ে তুলিয়া আগে আগে পথ দেখাইতেছেন। এটি হলো আমাদের মায়ের কাছে প্রার্থনা আর মনে মনে উপাসনা। উপাসনা কথার অর্থ হচ্ছে উপমানে নিকটে আসন নিয়ে বসে থাকা, সবসময় মায়ের কাছেই আছেন, সেটা হলেই তার উপাসনা করা হয়। উপমানে নিকটে কাছে, আসন মানে আসন নিয়ে বসে আছেন, অন্তরে অন্তঃস্থল থেকে আমি চাইছেন আমি মায়ের কাছেই বসে থাকবো, যেরকম উপবাস আমরা বলে থাকি। উপবাস শব্দটির অর্থ হচ্ছে উপমানে নিকটে বাস মানে পড়ে থাকা, আমি খাওয়া দাওয়া ভুলে গেছি, আমি যে মায়ের কাছে বসে আছি, কখন খেতে আমি জানি না, আর আমরা উল্টোটা করি, না খেয়ে থাকলে যেন উপবাস হচ্ছে, নট দ্যাট, ঠিক সেম তেমনি একদম ভুলে গেছে তার দুদিক খাওয়া, তা ভুলে গেছে, সেই জন্যই উপবাস হয় আর উপাসনা তাই। আর প্রার্থনা হচ্ছে যেই বক্তব্যগুলো রাখলাম এটি হচ্ছে আসল প্রার্থনা। আচ্ছা, তার মাকে একটু আমি বন্দনা করি নি। ঠিক ঠিক, তারপরে তো দুর্গা শব্দের উৎপত্তি কথা আমরা শুনবো, কেননা এই যে মা দুর্গা প্রতি বছর আসেন, মা দুর্গা দুর্গতি নাশনী, তো এই দুর্গা শব্দের যে অর্থ সেটা আমরা অনেকেই জানি না। খুব ভালো কথা, সবে মেনে নিচ্ছি সবাই, তাহলে সেই এটাই আমি বলি। এবার দুর্গা উৎপত্তিগত অর্থ, দুর্গা দয়হস্যু গয়রেব আকার, তার মধ্যে প্রথম হচ্ছে দ, দ হচ্ছে যিনি দৈত্য নাশ করেন, এরপরে আসে হস্যু, উ হস্যু যিনি বিঘ্ন নাশ করেন, রেফ যিনি রোগ নাশ করেন, গ যিনি পাপ নাশ করেন, আ যিনি ভয় নাশ করেন। তাহলে কি দেখা গেল, দৈত্য বিঘ্ন রোগ পাপ এবং ভয় এই পাঁচটা জিনিসকে যিনি নাশ করেন, সর্বদাই আমাদের দূরে সরিয়ে রাখেন, তার থেকে তিনি হলেন মা দুর্গা, দয়সু গয়রে আকা দুর্গা। এবারে আমরা সাধারণত শুনে থাকি ওম, এই যে শব্দটি এর যে তাৎপর্য কী তার সম্পর্কে মা দুর্গার সঙ্গে সম্পূর্ণ রিলেটেড। তাহলে ওম এটি প্রণবধ্বনি, এ প্রণবধ্বনি দিয়ে সপ্ত অজ্ঞান ভূমিকা বিক্ষোভিত হয়, অর্থাৎ আমাদের যে অজ্ঞানের দিকগুলো থাকে সেগুলো বিক্ষোভিত হয়ে ওঠে একমাত্র এই শব্দ উচ্চারণে ওম। অজ্ঞান ভূমিকা বিক্ষেপিত হলে তাহলে সাতটি পাতা, যেমন বদ্ধ বদ্ধতর বদ্ধতম, মূঢ় মূঢ়তর মূঢ়তম এবং জড়, এই সাতটি পাতাল, এই সপ্ত অজ্ঞান ভূমিকায়, পাতাল অর্থাৎ অজ্ঞান, আমরা যেখানে পড়ে থাকি পাতালই পড়ে থাকি বোঝায়, সেটাকে পাতাল বলা হয়। সেই অজ্ঞান ভূমিকাগুলি অতল বিতল সুতল তলাতল রসাতল পাতাল ও মহাতল, চৈতন্যময়ী মায়ের আবির্ভাবে চৈতন্যময় মন্ত্রের ধ্বনিতে, অর্থাৎ এই ওম চৈতন্যময় মন্ত্র, এটার ধ্বনিতে যাবতীয় অজ্ঞান ভূমিকা অর্থাৎ অসুর নিবাস, অসুররা যেখানে বাস করেন বা নাগলোক সমূহ প্রকম্পিত হয়ে ওঠে, হঠাৎ করে কেঁপে ওঠেন, এ একমাত্র এই শব্দ উচ্চারণে ওম। তাই সপ্ত অজ্ঞান ভূমিকা সপ্ত পাতাল নামেই খ্যাত। ঠিক তেমনি আবার সপ্ত স্বর্গও কিন্তু আছে, পাতাল থাকলে স্বর্গ থাকবে অবশ্যই, তাহলে সপ্ত পাতাল আমরা বললাম, সপ্ত স্বর্গটা কি, যেমন মুমুক্ষু মুক্ষুতর মুক্ষুতম, ব্রহ্মবিদ ব্রহ্মবিদ বড় ব্রহ্মবিদ বড়িয়ান ব্রহ্মবিদ বরিষ্ঠ, এ সপ্তবিদ জ্ঞান ভূমিকাই হল সপ্ত স্বর্গ, জ্ঞান এবং অজ্ঞানের মধ্যে স্বর্গ এবং পাতালের পার্থক্য। জগৎ বাহিরে নহে, মা বলেছেন, কি বলেছেন, জগৎ বাহিরে নহে আমার জ্ঞানেই অবস্থিত, আমারই জ্ঞান জগদাকারে আকারিত হইয়া রহিয়াছে চারিদিকে, যে শক্তি প্রভাবে ওই অখণ্ড জ্ঞান খণ্ড খণ্ড হয় বিষয়ের আকারে প্রকাশ পায়, তাহাই চণ্ডীতে আমাদের কাছে মহামায়া রূপে আবির্ভূত হন। সাধক রামপ্রসাদ বলেছেন, কি বলেছেন, জ্ঞান সমুদ্রের মাঝে মন শক্তিরূপা মুক্তা ফলে, যখন গুরুর কৃপায় জীবের তৃতীয় নেত্র, তৃতীয় নেত্র কোনটা দেখবেন, মেয়েরা আপনারা যেটা সিঁদুর ঠিক দিয়ে থাকেন, থার্ড আই আমরা বলে থাকি, তৃতীয় নেত্র দিব্য নেত্র বলা হয়, তা যখন নাকি আমাদের দিব্য নেত্রটা ফুটে ওঠে গুরুর কৃপায়, তখন একটি শক্তি বিভিন্ন বিষয় আকারে প্রকাশ পাইতেছে, আমরা বুঝতে পারি খণ্ড খণ্ড বলে কিছু নেই, অখণ্ড একমাত্র শক্তি আছে, সেটি আমাদের কাছে প্রতিভাত হচ্ছে বিষয় আকারে, ধন দৌলত বাড়ি ঘর ভাই বোন এগুলো আকারে আমরা দেখি, কিন্তু সাধক যখন সত্যিকারের মুক্তির পথ সে খুঁজে পায়, তার কাছে কিন্তু অখণ্ড একমাত্র জিনিসই শক্তি আছেন মা, তার কাছে খণ্ড খণ্ড বলে কিছু নেই আলাদা, এটা হচ্ছে অখণ্ড শক্তির প্রভাব।
গীতায়ও ঠিক একইভাবে শ্লোক আছে, ইয়া নিশা শব্দ ভূতানং তৎসং জাগ্রতি জমি যৎসং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যত মনে, যাহা সর্বভূতের পক্ষে নিশা অর্থাৎ অপ্রকাশ, সংযমী সাধক সেই আত্মজ্ঞানরূপ নিত্য প্রকাশাত্মক বস্তুতে সর্বদা জাগ্রত থাকেন। যে সত্যিকারের সংযমী সাধক তার কাছে আলাদা আলাদা পার্থক্য খণ্ড খণ্ড বলে কিছু নেই, একই এক মদ্বিতীয়ম এই মাকেই তিনি দেখে থাকেন, তাহারা সর্বদাই জ্ঞানে বিচরণ করেন। তাই জ্ঞানই হতে হবে প্রথমে, তারপরে আমরা সাধক হতে চাইলে জ্ঞানটাকে প্রস্ফুটিত করার জন্য যেই প্রচেষ্টা সেটাই চালিয়ে যেতে হবে আমাদের সকলকে, যদি মাকে পেতে চাই। অন্তর্তে চলে যাই আমরা। এবার হচ্ছে মানে আমাদের বিভিন্ন দেব দেবীর নানান বাহন থাকে আমরা দেখেছি, তো এই বাহন তত্ত্ব মানে কেন সেই বাহনগুলো রয়েছে সেটা নিয়ে আমরা বিস্তারিত শুনব। খুব সুন্দর কথা। তাহলে আমরা বাহন তত্ত্বে চলে যাওয়ার আগে জ্ঞানটাকে তো আহরণ করতে হবে। সিংহ দুর্গার বাহন, তারপরে কার্তিকের বাহন ময়ূর, সরস্বতী হাঁস। কেন এদেরকে সিলেক্ট করেছেন আমাদের দেবদেবীরা, তা আমাদের সেটা শিখতে গেলে বুঝতে গেলে একটু জ্ঞান আহরণ করতে হবে। কে জ্ঞান আহরণ করতে পারে? তাহলে সেক্ষেত্রে আমার দুটো কথা আছে, একদিকে দেবক্ষেত্র, অন্যদিকে পশুক্ষেত্র। মনুষ্য স্তর ঠিক সন্ধিস্থলে, পশু এবং দেবতার মাঝখানে আমরা মানুষ যারা আছি। মানুষ পূর্ণ হইলেই দেবতা এবং পশু পূর্ণ হইলেই মানুষ হয়। এই পূর্ণত্ব শুধু জ্ঞানাংশ নিয়েই কিন্তু বিচার করা হয়, পূর্ণত্ব। তাই আমরা বলে থাকি, জ্ঞানেন হীনা পশুভি সমানা, যার জ্ঞান নেই জ্ঞানহীন মানুষ একদম পশুর সঙ্গে সমান আকারে ধরা হয়। তাহলে এবার দেবদেবীর বাহনতত্ত্ব আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। আমাদের যত দেবদেবীর মূর্তি আছে তাদের প্রায় সকলেরই বাহনগুলি পশুপক্ষী প্রভৃতি তির্যক জাতীয়। হিন্দুদিকের ধর্মবিজ্ঞানের এটা একটি সুন্দর অপূর্ব রহস্য, যে দেবশক্তি যেরূপ পশুশক্তির উপর প্রতিষ্ঠিত ও পরিচালিত তাহাই সেই দেবতার বাহনরূপে পরিচিত। প্রথমেই ধরা যাক গণেশ, সিদ্ধিদাতা গণেশ সায়ন আমরা বলে থাকি। তাহলে গণেশের বাহন কি? গণেশের বাহন হল ইঁদুর, আমরা সংস্কৃতে বলে থাকি মুষিক। মুষ্ণাতি অপহরতি কর্মফলানি ইতি মুষিক। আমি বলছি যে মুষিককে কেন সিলেক্ট করেছেন আমাদের গণপতি মহাদেব রাজা, সেই আমাদের গণেশ সিদ্ধিদাতা গণেশ কেন সিলেক্ট করলেন মুষিককে? মুষিকের প্রথম কর্তব্য হচ্ছে কি, যে কোনো কিছুকে আপনি যেটা আশা করতে চাইছেন আশা করার নয়, ফল চাইছেন। আমরা বলে থাকি কর্মণ্যে বাধিকার অস্তে মা ফলেষু কদাচন, কখনো ফলের আশা করবে না। আর মুষিক কী করে, আপনি যখন কর্ম করছেন এই যে ফলের আশা করতে যাবেন সেটাকে কুটকুট করে কেটে ফেলে দেয়, ফলের আশা আপনি করতে দেয় না। ফলের আশাটা করাটাই হচ্ছে আপনার কাছে সবচেয়ে বড় প্রতিবন্ধক। দেখবেন উচ্চ মাধ্যমিক বা অল ইন্ডিয়া পরীক্ষায় যে ফার্স্ট হয়েছে তাকে যদি কেউ প্রশ্ন করেন সাংবাদিকরা, আচ্ছা তুমি কি ভেবেছিলে তুমি ফার্স্ট হবে, তার উত্তরটা হচ্ছে আমি কখনো ভাবিনি আমি ফার্স্ট হব, তবে আমি আমার কর্ম করে গেছি। 24 ঘন্টার মধ্যে আমি 23 ঘন্টা হয়তো পড়াশোনা করেছি, কিন্তু ফার্স্ট হবো সেই জন্য করিনি, আমি জ্ঞান আহরণের জন্যই করে গেছি, তো দেখলাম ফার্স্ট হয়ে গেছি। ঠিক তেমনি দুদিন আগে আমাদের মর্ত্যের সেরা পুরস্কার পেয়েছেন অমর্ত্য সেনের পরে, সেই ইকোনমিক্সের উপরেই পেলেন আমাদের অভিজিৎবাবু, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। ওনাকেও কিন্তু রিসেন্টলি প্রশ্ন করেছেন একজন সাংবাদিক, আপনি কি ভেবেছিলেন আপনি এই মর্ত্যের সেরা পুরস্কার শ্রেষ্ঠ পুরস্কার কি পাবেন? বলে কখনো আমি ভাবিনি, তবে আমি কিন্তু এমনভাবে চেষ্টা করেছি যেন কিছু সমাজকে দিতে পারি। দারিদ্র দূরীকরণ নিয়ে সারা পৃথিবী উঠে পড়ে লেগেছে, সেই ক্ষেত্রে তারা দারিদ্রটা কি, তার সংজ্ঞাটা কি, সেটা দেওয়ার আমি চেষ্টা করেছি। সেটা যে এইভাবে সকলে গ্রহণ করবেন সকলের উপকারে আসবে আমি ভাবতে পারিনি, তার ফলস্বরূপ আমি কিন্তু সেই মর্ত্যের সেরা পুরস্কারটা এলো আমার কাছে, আমি পেয়েছি বলছি না, সুতরাং আমি ফল কখনো আশা করিনি। মুষিকের কাজ কি তাহলে? গণেশ বলেছেন তুমি এদের ফল চাইতে দেবে না, কর্ম করতে বলো। সুতরাং কর্মের ফল চাওয়া মানেই হচ্ছে সে সিদ্ধি লাভ করতে পারবে না, কর্মটা তার সাকসেসফুল হবে না। সেই জন্যই সিদ্ধিদাতা গণেশ মুষিককে গ্রহণ করেছেন তার বাণী হিসেবে। আচ্ছা এবারে আমরা আসি সরস্বতী। ঠিক সরস্বতী হংস, সরস্বতীর বাহন হল হংস। কেন হাঁসকে গ্রহণ করেছেন
সেটা সম্পর্কে একদম অতি সহজ সরল কথায় আমরা সকলেই জেনে থাকি। হাঁসের ক্যারেক্টারটা কী, তার চারিত্রিক বৈশিষ্ট্য কী? সামান্য আপনি দুধের মধ্যে জল মিশিয়ে রেখে দিন, এক গ্লাস, এক ঘটি, এক বাটি, এক বালতি, হাঁস কিন্তু সেখানে গিয়ে দেখবেন সে প্রকৃত সত্যিকারের খাঁটি দুধটুকু গ্রহণ করে জলটাকে সে ফেলে দেবে। আপনারা জানেন হয়তো, কিন্তু আমার মনে হচ্ছে আমি আগে জানতাম না, পড়াশোনা করার আগে। আমরা সুস্থ শরীরে 24 ঘন্টার মধ্যে সারাদিন রাতে যে 21,600 বার অজপা মন্ত্র জপ করে থাকি, 21,600 বার অজপা মন্ত্র কেন বলছি, আমরা তো জপ করি, সবাই জানি জপ 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 করছি, তাই তো? ঈশ্বরের নাম জপ করি, যার গুরুর নাম স্মরণ করি, জপ বলি, কিন্তু এটা ঠিক জপ নয়, অথচ অনর্গল চলছে। এটা কি চলছে? আমরা কিন্তু প্রশ্বাস এবং নিঃশ্বাস, প্রশ্বাস হচ্ছে প্রবিষ্ট শ্বাস যেটা ভেতরে ঢুকছে, নিঃশ্বাস মানে নির্গত শ্বাস যেটা বেরিয়ে যাচ্ছে। তাহলে এই প্রশ্বাস নিঃশ্বাসের সঙ্গে কিন্তু সারা দিনে 24 ঘন্টার মধ্যে আমাদের 21,600 বার আমরা নিচ্ছি, ছাড়ছি। এই যে নেওয়ার সময় যদি সত্যিকার আসল জিনিসটাকে নিতে পারি, আর ছাড়ার সময় যদি বাজে জিনিসটাকে ছেড়ে দিতে পারি, তাহলে আমরা হংসরূপী আমাদের জপ চলছে সারাদিন রাত। সেই জন্য আমাদের যে সরস্বতী দেবী বলেছেন, তোমরা অজপা মন্ত্র যখন করবে, জ্ঞানের সহিত করবে, যেন খারাপ জিনিসকে গ্রহণ করবে না, আর যেটি ভেতরে ঢুকিয়েও থাকে সেটাকে বার করে দেওয়ার চেষ্টা করবে। জ্ঞানের মাধ্যমে আমরা কিন্তু প্রত্যেকে সমৃদ্ধ হচ্ছি। তো এবার লক্ষ্মীর বাহন পেঁচা। আচ্ছা, লক্ষ্মীর বাহন পেঁচা, পেঁচা কি কেন হয়েছে? পেঁচা দিবান্ধ, দিনের বেলা অন্ধ, সেই কিন্তু দেখতে পায় না। সেই রকম আমরা যা মানুষ আছি, তারা কিন্তু জ্ঞানান্ধ। সত্যি সত্যি আমাদের জ্ঞান কোথা থেকে প্রস্ফুটিত হবে সেদিকে আমরা চেষ্টা করি না, জ্ঞানের দিক থেকে আমরা অন্ধ হয়ে পড়ে থাকি। সেই জন্য যদি মা লক্ষ্মী এসে তার পেঁচাকে নিয়ে আমাদের বুঝিয়ে দেন, মা কিন্তু এসে বোঝানোর জন্য আসছেন পেঁচাকে নিয়ে, তোমরা কখনো জ্ঞানান্ধ হয়ে থাকবে না, জ্ঞান প্রস্ফুটিত করার চেষ্টা করো। সেই জন্য লক্ষ্মী সিলেক্ট করেছেন পেঁচাকে। আচ্ছা, এবারে বিষ্ণুর বাহন গরুর। গরুর কিন্তু একটা পাখি, গরুরকে বিষ্ণু কেন বাহন হিসেবে গ্রহণ করলেন? গরুর যেহেতু পাখি, তার দুটো ডানা আছে। পাখি কখন সুদূর আকাশে যখন উড়ে বেড়ায়, একটা ডানা দিয়ে ঘুরতে পারে না। বিষ্ণু, ভগবান বিষ্ণু কৃষ্ণেরই অবতার, শ্রেষ্ঠ অবতার বিষ্ণু আমরা জানি। উনি বলেছেন তোমার জ্ঞান এবং কর্ম, এই যে তুমি কর্ম করে যাচ্ছ সারাদিন রাত, অজ্ঞানে কর্ম করে যাচ্ছ, কিছু বুঝতে পারছো না, এটার কোনো ইউটিলিটি নেই। একটা ছেলে সারাদিন রাত পড়ে যাচ্ছে, পরীক্ষায় গিয়ে জিরো পেলো, কিন্তু সে জ্ঞান আহরণ করতে পারেনি। বলেছেন ভগবান বিষ্ণু, তুমি জ্ঞান এবং কর্ম এই দুটোকে দুটো পাখা হিসেবে রাখবে, তাহলে তুমি এগিয়ে যাও, দেখবে তোমার বিষ্ণুপদ অতি সহজে এসে হাজির হচ্ছে সামনে। এরপর হচ্ছে মা দুর্গার বাহন সিংহ। দুর্গার বাহনকে সিংহ হিসেবে কেন গ্রহণ করেছেন সেটা সবচেয়ে ভালো কথা। সেটা হলো কি, যে সিংহের ক্যারেক্টারটা হচ্ছে হিংসা করা। সিংহ সবসময় সে হিংসা করতে চায়। একদম, কেন উনি সিংহকে বাহন হিসেবে গ্রহণ করলেন? হিংসাই সিংহের প্রধান ধর্ম। যে মানুষ স্বকীয় জীবভাবকে হিংসা করতে সমর্থ, ভেতরে যে জীবভাবটা আছে তার সঙ্গে হিংসা করতে হবে, জীবভাবটা দূর করে দিয়ে ভক্তিভাবটাকে তাকে আনতে হবে। সেই রকম সিংহের সঙ্গে তুলনা করতে হবে আমাদেরকে, আমরা যেন ভেতরে জীবভাবটাকে হিংসা করে তাকে দূরে তাড়িয়ে দিতে পারি, এবং জীবত্বের বিলয় পূর্বক, জীবত্বের যেন বিলয় হয়ে যায়, ব্রহ্মত্বের বিকাশ করতে প্রয়াসী হতে পারি। সেই জন্য বলা হয় সিংহধর্মী হতে হবে। মা বলছেন তোমরা সকলে সিংহধর্মী হও। সিংহ হচ্ছে পশুরাজ, আর মানুষ, মানুষ হচ্ছে পশুশ্রেষ্ঠ। এক কথায় মানুষ যখন পশুত্বের আধিপত্য হইতে যথার্থ মনুষ্যতে উপনীত হয়, তখনই তাকে সিংহধর্মী বলা হয়। তাদৃশ জীবে মা আমার দশ দিক ব্যাপিনী, সন্তান বৎসলা স্নেহী মূর্তিতে প্রকটিতা। তাই মা আমার সিংহ বাহিনী, মা দুর্গার দশ দিক ব্যাপী তার 10টি হাত ছড়ানো আছে। 10টা হাতের ইন্ডিকেশনটা কি? আমাদের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈঋত্য, বায়ু, ঊর্ধ্ব, অথ, এই যে 10টি দিক আছে, মা 10টি হাতের মাধ্যমে 10 দিকের যত সব বিপদ সংকুল সংকেত আসতে পারে সেটাকে দূরীভূত করে দেন মা 10 হাতের মাধ্যমে। সেই জন্যই 10টি হাতের
সিম্বল হিসেবে আমাদের দেখানো হয়েছে মাকে। হ্যাঁ, শিবের বাহন হলো বিষ, এটা একটা সুন্দর কথা। তাহলে বিষকে কেন শিব বাহন হিসেবে পালন করলেন, কথায় দেখলাম এটাকে ভালোভাবে বলতে গেলে সময় কিন্তু আমরা পাবো না। শুধু বলি বিষে কিন্তু তার গায়ের রংটা সাদা, অর্থাৎ শুভ্র। বলেছেন আমাদের অন্তর যদি সবসময় শুভ্র থাকে আমরা যে কোনো জিনিসকে শুভ্রভাবে দেখতে পাব। তা যে দেখবেন বিষের চারটি পা আছে, চারটি পার মধ্যে প্রথমটা হচ্ছে কি মন্ত্রপুত তার ধ্যানে মগ্ন, আর দ্বিতীয়টা হচ্ছে কি আপনার পরিচ্ছন্ন স্বচ্ছ, আর তৃতীয়টা হচ্ছে কি মায়া দয়া, আর তৃতীয় লাস্ট চতুর্থ হচ্ছে কি দান। আমরা কিন্তু অনেক কিছু, এবং বলে না অনেকে বলে থাকে যে ধন থাকলে দান আসে না, কখনো আসে না। দান একটা ধর্ম, একজনের নিজস্ব ধর্ম তৈরি করে নিতে হয়। হ্যাঁ, আমি দান করব, যার দু টাকা আছে সে কিন্তু তার থেকে এক টাকা দান করে, যার 2 কোটি টাকা আছে সে কিন্তু 2 টাকাও দান করে না। সেই জন্যই শিব বলেছেন আমি বিশ্বকে দিয়ে প্রমাণ করছি তার যে চারটি ধর্ম তোমরা চারটি ধর্ম পালন করার চেষ্টা করো। সেই জন্য শিব তার বিশ্বকে গ্রহণ করেছেন বাহন হিসেবে। মাতৃযুদ্ধের বর্ণনায় ত্রিশূল আঘাতে অসুর নিধনের উল্লেখ আছে। ত্রিশূল, ত্রিশূল দিয়ে তো অসুর নিধন করেছেন মা, ত্রিশূলের কেন উনি গ্রহণ করলেন? মাই ত্রিশূল, অন্য অস্ত্র নয় কেন? প্রথমে ত্রিশূল বলছে এটা হচ্ছে ত্রিপুটি জ্ঞান, জ্ঞাতা জ্ঞেয় এবং জ্ঞান, এই তিনটি জিনিস ত্রিশূলের তিনটি অংশ, এই তিনটি নামে খ্যাত, জ্ঞাতা জ্ঞেয় এবং জ্ঞান, একে বলা হয় ত্রিপুটি। এটা বিজ্ঞানময় মহেশ্বরের অস্ত্র, স্বয়ং মহেশ্বর স্বকীয় শূল হইতে শূল নিষ্কাশন পূর্বক দেবীকে অর্পণ করিয়াছিলেন। ত্রিপুটির সাহায্যে অসুনিধন করা অর্থাৎ রূপ রস এবং বিষয় এই তিনটে জিনিস দিক বোঝায়। রূপ রস এবং বিষয়, আমরা সাধারণ মানুষ সেই তিন দিকে কিন্তু আকৃষ্ট থাকি, যেন সেই তিনটে দিকে মা আমাদের সরিয়ে দিতে পারে। অসুরদের ওই তিনটে দিক সরিয়ে দেওয়ার জন্য ওই অস্ত্রটা ইউজ করে ত্রিশূল শিবের। এবার আসা যাক গদা। গদ ধাতুর অর্থ হচ্ছে ব্যক্ত করা অথবা বাক্য প্রয়োগ করা। যত জোরে আপনারা দেখে থাকবেন যে আমাদের মহালয়ার পুণ্যলগ্নে বিশ্ববিখ্যাত বীরদৃষ্ট ভদ্র যখন উচ্চারণ করেন স্তোত্রটা, যত জোরে পারেন উনি করেন। কেন করেন তার একটা ইম্প্যাক্ট আছে। এই শব্দের আওয়াজ সুদূর যতদূর পর্যন্ত প্রসারিত হবে এলাকাটা কলুষমুক্ত হয়। এটার মানে হচ্ছে গদ ধাতুর অর্থ গদা মিনিংটা। আচ্ছা, এবারে খড়গ, এবার খড়গটা কি বলছে? দ্বিধাকারক অস্ত্র, এই দ্বিধাকারক অস্ত্র, এটাকে খড়গ বলা হয়। দ্বিধা, আমরা সবসময় কিন্তু প্রতি পদক্ষেপে দ্বিধাবোধ করি, এ করবো কি করবো না, যাবো কি যাবো না। মা বলেছেন কখনো দ্বিধাবোধ করবে না, এগিয়ে চলো। তুমি এগিয়ে চলার চেষ্টা করলেই দেখবে তুমি কিছুক্ষণের মধ্যেই হয়তো আবার তুমি আরও এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা পাবে। সুতরাং সেই সেন্সে মাতৃহস্তিত খড়গের এটাই হলো একমাত্র একমাত্র আত্মা, অর্থাৎ মা ব্যতীত কোথাও কিছুই নাই। এই সত্য কোনো দ্বিধা না রেখে সাধক যখন প্রতিষ্ঠিত হয় তখনই যাবতীয় অনাত্মভাব বিনষ্ট হয়ে যায়। এইরূপ বিজ্ঞান খড়গের আঘাতে সমস্ত বৈষয়িক প্রকাশ অর্থাৎ অসুরভাব দূরীভূত হয়। সেই একই কথা, ভেতরে বিজ্ঞান প্রকাশ আসতে হবে, জ্ঞানের আলোকে আপনাকে নিজেকে উন্নত করতে হবে। সবচেয়ে বড় কথা এর সঙ্গে অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে। আমরা বলে থাকি অস্ত্র, একটা পাশ পয়াকার তালিবস, পাশ কথার অর্থ কি? আচ্ছা, আমরা শেষের দিকে চলে এসেছি। অবশ্যই মাত্র 5 মিনিট সময় চলে এলো, দেখতে আচ্ছা জ্ঞানের ভাণ্ডার যখন ক্রমশ বিকশিত হতে থাকে তো আমাদের মনে হয় আরো সেই ঘ্রাণ নিয়ে আমরা আরো সমৃদ্ধ হই। তো এটা একটু চলে, আচ্ছা হ্যাঁ, কবিতায় চলে যাব।
এছাড়া মা আরেকটি অস্ত্র প্রয়োগ করেছেন, অস্ত্র বলে থেকে আমরা, কিন্তু সেটা কোনো অস্ত্র নয়, সে পাশ, অর্থাৎ ভালোবেসে তাকে পাশে টেনে নিয়েছেন। দেখবেন যত বড় শত্রুই হোক না কেন, আপনি যদি তাকে ভালোবেসে কাছে টেনে নেন, সে শত্রুতা করবে না। একদিন, দুদিন, তিন দিন আপনিও চেষ্টা করে যান তাকে কাছে টেনে নিতে, সেগুলো পাশ, একার তালে বসে পাশ, এটা মায়ের একটা অস্ত্র ব্যবহার করেছিলেন। যত বড় অসুরদের দেখেছেন, তাদের না, ওকে আমি যত পারি ভালোবেসে নেবো, তার অসুর উত্তরকে আমি কাটিয়ে দেবো, এইভাবে সেটা হলো পাশ, অস্ত্র হিসেবে আমরা বলে থাকি, সত্যিকার সেরকম অস্ত্র নয়, এগুলো পাশ, মায়ার পাশে আবদ্ধ করে নেয় না, উনি মায়ার দ্বারা ওকে পাশে টেনে নিয়ে ওকে রেখে দিয়েছে, না তুই আমার নিজের লোক। আচ্ছা, এবারে যদি কবিতা, হ্যাঁ, আপনার কবিতা প্রথমে, মানে আপনার প্রচুর বই তো আমরা পেয়েছি, তো বইগুলোর নামগুলো একটু শুনি আগে। বই তো আমার প্রথম একদম একগুচ্ছ ফুল, ওটাও দুটো সংস্করণ ছিল, তারপর একগুচ্ছ ফল, তারপর সবচেয়ে আমি ভালো পেয়েছি, অর্থাৎ এই জন্য লোকের যেটা ভালো পেয়েছেন, চেয়েছে আমার থেকে নিয়েছেন। আমি কিন্তু সাধারণত বই বিক্রি করি না, যখন প্রচার হয়ে গেল, বই বেরিয়েছে, তখন অনেক সুদূর থেকেও আমার কাছে ফোন এসেছে, চেয়েছে, আমি দিয়েছি। মানব সঞ্জীবনী, এটা এত ভালো পেয়েছে সকলে, মানব সঞ্জীবনী, সঞ্জীবনী শব্দের অর্থটা নিশ্চয়ই সবাই জানেন, যে সঞ্জীবনী সুধা বলে থাকি না, মানুষের ভেতর যে সঞ্জীবনীতে কীভাবে প্রস্ফুটিত হবে, কী দিকগুলো মেইনলি ভাবলে পর হয়ে উঠবে, আমার মানব সঞ্জীবনীতে সেই জিনিসগুলি দেওয়া ছিল। এত চাহিদা সত্ত্বেও আমি তখন চেষ্টা করলাম আবার দ্বিতীয় সংস্করণ বার করতে, মানব সঞ্জীবনী, সেটা। আচ্ছা, তাহলে যেহেতু পুজোর অ্যাসপেক্ট আজকে চলছে, তাহলে আমি পুজোর উপরেই একটা কবিতা বলছি। আমি জানি না এর আগে প্রোগ্রামে আমি বলেছি কি না, বাঙালির পার্বণ। আচ্ছা, তাহলে এবারে আরেকটা বলছি, আমাদের সামাজিক প্রেক্ষাপটটাই তো বারে বারে আপনার কবিতায়। একদম একদম, সেটাই আমি বলে থাকি। আরে আরেকবার শুনি না, আমাদের তো অনেক নতুন বন্ধু রয়েছে অনুষ্ঠানে। ঠিক, তাই বাঙালির পার্বণ। বারো মাসে ১৩ পার্বণ ছিল আগে মামাশিদের নিয়ন্ত্রণে, পুরুষের কর্তৃত্ব নীরবে নিভৃতে পড়েছিল এক কোণে। আজকের ছেলেরা কিন্তু চুপচাপ বসে না থেকে আনন্দে মাতে, ১৩ নয় ৩৩ কোটি দেবতার পুজো করে উল্লাসের সাথে। কোথাও দেখি লক্ষ টাকার প্যান্ডেলে জ্বলছে আলোর রোশনাই, সাধারণে বলেন লক্ষ টাকা পুড়ে হচ্ছে ছাই। আমি বলি শোনো শোনো, মন দিয়ে শোনো ভাই, একটু বিচার করলে আসল উত্তরটা যে খুঁজে পাই। লাইট, মাইক, প্যান্ডেল, সঙ্গে নারকলের দড়িওয়ালা, অনেক অনেক টাকা লাভ হবে আশায় থাকে ঝালমুড়িয়ে ফুচকাওয়ালা। মাটির ভার, মাটির হাড়ি, সঙ্গে মাটির প্রদীপ, গরিব কুমোর সদাই আশায়, অন্তত ছোট বড় সবাই কিনবে একটি দীপ। ফুটপাতের নাংটো খোকার জীর্ণ শরীরই কেবল কঙ্কালে ক্লিষ্ট, পুজো এলে অবশ্যই পাবে কমিউনিটি লাঞ্চের কিছু উচ্ছিষ্ট। এ প্যান্ডেল থেকে প্যান্ডেল খুঁজে বেড়ায় কোথায় হচ্ছে বস্ত্র বিতরণ, পুজো এলে যদি বা মেলে উলঙ্গ শরীর এক টুকরো আবরণ। পুজো মানেই কিন্তু হয় না ভাই, লক্ষ টাকার নয় ছয়, কেবল লক্ষ টাকার হাতে বিনিময়, জাহামির থেকে গরিবের দিকে থায়, জাহামির থেকে গরিবের দিকে থায়। আচ্ছা, এরপরে তো একটা ইংরেজি কবিতা আমি বলি, আমি কিন্তু ইংরেজি ভাষায় লিখি, যদিও এখানে কবিতা লেখা আপনি কত বছর বয়স থেকে শুরু করেছেন? সেটাই সবচেয়ে বড় প্রশ্ন, বয়স নয়, আমি বার্ধক্যে এসেই শুরু করেছি ২০০৬ সাল। হঠাৎ কেন জানি না একটা খবরের কাগজে আমি দেখতে পেলাম রবীন্দ্রনাথের, হ্যাঁ অনুরাগ ছিল, সত্যি ভালো লাগতো, লিখিনি, পড়েছি, আমি পড়তাম, যেখানে কবিতার বই দেখতাম আগ্রহ নিয়ে পড়তাম, কিন্তু লেখার চেষ্টা করিনি। যার পরে দেখলাম ওই লেখাটা দেখে রবীন্দ্রনাথ আর আইনস্টাইনের মধ্যে কথোপকথন ছিল, রবীন্দ্রনাথ আইনস্টাইনকে বলেছেন যে আমি যদি তোমার মতো চেষ্টা করতাম তাহলে হয়তো বিখ্যাত বৈজ্ঞানিক হতে পারতাম, কিন্তু আমার সে চেষ্টাটা আসেনি। আবার সে বলেছে বৈজ্ঞানিক আইনস্টাইন, তোমার মতো যদি কবি লেখার আমি চেষ্টা করতাম আমি হতে পারতাম। এই কবিতা পাঠের জন্য আপনি তো বিভিন্ন জায়গায় আমন্ত্রিত হন এবং তার সাথে পুরস্কৃত হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অনেক জায়গায় গেছি, পুরস্কৃত হয়েছি। সবচেয়ে ভালো লাগা, প্রত্যেকটা পুরস্কারই ভালো লাগা, কিন্তু আপনার শ্রেষ্ঠ পুরস্কার কোনটা? আচ্ছা, শ্রেষ্ঠ পুরস্কার মানে কোনো বৈষয়িক জিনিস হাতে না পেয়ে আমি বলছি, আমাদের সুনীল গঙ্গোপাধ্যায়কে সবাই চেনেন, একবার কলেজ স্কোয়ারে তখন কবিতা পাঠের আসর চলছে, বিখ্যাত ভারতবর্ষেরও বলবো অনেক প্রদেশ থেকে এসেছিলেন, তা আমি গেলাম, আমি বললাম কি আমি কি একটু পাঠ করতে পারবো, বলছি যে ঠিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই পেয়েছি মনমোহন সিং, মনমোহন সিং না এটাকে বলে নি তাহলে ভালো লাগবে,
তা বলি ঠিক আছে পাঠ, আমি পাঠ না আমি আবৃত্তি ঢঙে বলবো, আসে হ্যাঁ। তখন কোন কবির লেখা? বলছি আমারই লেখা। তখন আমি দাড়িয়ে যখন করতে যাব, সুনীল গঙ্গোপাধ্যায় মাইক্রোফোন আমার থেকে কেড়ে নিলেন। উনি বললেন আমি এর সম্পর্কে একটু বলে নিই এক সেকেন্ডের জন্য, তাহলে আপনি পরে শুনবেন। আজকে ভাবুন তো রবীন্দ্রনাথ নিজে স্বয়ং যদি মঞ্চে দাঁড়িয়ে নিজের লেখা কবিতা আবৃত্তি করে আপনাদের মুগ্ধ করতেন কেমন লাগতো, এই দ্বিতীয় ব্যক্তি নিজের লেখা কবিতা নিজেই আবৃত্তি করে আপনাদেরকে শোনাবেন। আমার এত বড় পুরস্কার মনে হয়েছিল সেটাকে, বিশাল সমাগমের মাঝখানে সুনীল গঙ্গোপাধ্যায় আমাকে যা দিয়ে গেছে বলে এবং প্রধানমন্ত্রী দ্বারাও আপনি প্রশংসিত একদম হয়েছে। আজকের অনুষ্ঠানে আর সময় নেই, সময় নেই তো বন্ধুরা, আপনাদের অনেক অনুরোধ আছে জানি, আপনারা যে ফোন নাম্বার পেয়েছেন সেখানে আপনাদের অনুরোধের কথা জানান। আর যারা আজকে এতক্ষণ আমাদের অনুষ্ঠানের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ, এবং অবশ্যই দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। আপনি প্রতি বছর আসেন এই বিশেষ দিনটিতে এবং ভালো লাগে আপনিও সঙ্গে থাকেন, আপনার নামই দীপান্বিতা, সুতরাং সেই দীপাবলির দিনে দীপান্বিতাকে সঙ্গে নিয়ে এসে যে আমরা অনুষ্ঠান করে থাকি আমিও খুব ভালো পাই। সবার আজকে দিনটা খুব ভালো কাটুক, খুব আনন্দ করুন। আজকে অনুষ্ঠান বন্ধুরা শেষ করছি, নমস্কার, ভালো থাকুন সবাই, শুভ দীপাবলি।